অনেক চেষ্টার পরও সিগারেট ছাড়তে পারছি না। মরো তুমি, মরো, তুমি আল্লাহকে ভয় করো না, তোমার লজ্জা শরম নাই। মুরগির খাঁচায় হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফোটানো যাবে কি? যাবে। তুমি ফুটাও কি করে সেটা চিন্তা করো আগে। ওদের তো শরীয়ত নাই, ওর শরীয়ত আছে? এক ছেলে প্রশ্ন করছেন, রাখছেন আপনি? এক ছেলে বলছে বিয়ের 2 দিনে মাথায় বুঝতে পেরেছি ওর পেটে আগে থেকে বাচ্চা আছে। তোবা তোবা তোবা, তুমি মুরগির চিন্তা করতেছ? মুরগির উপরে কোনো শরীয়ত আছে? বুঝেছেন কথা? মুরগির বাচ্চা কে, মানে হাঁসের বাচ্চা তুলে মুরগিকে দিয়ে, এটা জায়েজ কিনা? বেয়াকুব, হারাম গো, যত হারাম তুমি সবই খাও, আর মুরগি কি করছে ওইটা না চিন্তা তোমার, যার শরীয়ত নাই যার উপরে। নববিবাহিতদের কাছে বাসর রাতের কাহিনী জানতে চাওয়া কি ঠিক? হারাম হারাম। হ্যাঁ, প্রশ্ন দিছে, উত্তরও শোনেন আপনারা। তুমি তো বিয়েই করনি, তুমি শুনে কি করবা কও দেখি? তুমি বিয়ে করার সময় যেগুলো করেছো, তোমাকে উত্তর দিব আমি এইভাবেই, অত সহজ? তুমি তোমার খালাতো বোনের কাছ থেকে, বান্ধবীর কাছ থেকে মুখে হলুদ মাখা নিছো, তোমাকে কিভাবে মারার দরকার তুমি জানো? হ্যাঁ, তোমার লজ্জা নাই, শরম নাই? খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন তোমার গালে হাত দিছে মানে তুমি অপবিত্র, আর তোমার বোনরাও, এই খালাতো চাচাতো মামাতো বোনরাও অপবিত্র, তুমি বুঝতে পারোনি এই কাজ করলে কেন? আর তোমার বউ গায়ে হলুদের অনুষ্ঠান করেছে, ওর বন্ধুরাও এসে ওর গালে হলুদ মাখাইছে, তুমি ওই দিকে চিন্তা না করে বাসর রাতের গল্প শুনতে যাচ্ছ তুমি? তুমি নিজে চিন্তা করো। লোকে বলে আপনারা দোয়া তুলে দিলেন, আমরা কখন কিভাবে হাত তুলে দোয়া করব এটাই জানো না, এতে প্রশ্ন করেছো কেন? দোয়া আমরা তুলে দিলে দোয়া শিক্ষা দিয়ে, যারা বলে এরা হলো বেদাতের ডিলার, ডিলার বুঝো বেদাতের। মৃত্যু পিতা মাতার জন্য সন্তানের কর্তব্য কি? সাদকা করবে, দোয়া করতে হবে। মহিলারা চুল কালো করার জন্য ব্ল্যাক বিউটি তেল ব্যবহার করে, ইসলামের বিধান কি? মহিলারা চুল কালো করার জন্য, এর অর্থ কি পাকা চুল? না, পারবে। মেয়েরা মাসিক অবস্থায় কি কি ইবাদত করতে পারবে? সালাত পড়তে পারবে না, জিকির আজকার করতে পারবে। মহিলারা নিজেরা ইমামতি ও জামাতে নামাজ পড়তে পারবে কি? জি, মহিলারা জামাতে ইমামতি করতে পারবে 5 ওয়াক্ত সালাতে, কাতারের মাঝখানে দাঁড়াবে। আজান ছাড়া মসজিদের মাইকে কোনো ঘোষণা দেওয়া যাবে কি? যাবে না। পিতার সম্পদে কন্যার অধিকার কতটুকু? পিতার সম্পদে কন্যার অধিকার হাফ, ছেলের চেয়ে হাফ। অনেকে আমাকে খারাপ নামে ডাকে, এক্ষেত্রে ইসলামের বিধান কি? নাউজুবিল্লাহ, কাউকে ব্যঙ্গ নামে ডাকবেন না, হারাম এটা। মেয়েরা পায়ে মেহেদি দিতে পারবে কি? পারবে, ছেলেরাও পারবে, মেয়েরাও পারবে। আস্তাগফিরুল্লাহ, ছেলেরা মেহেদি দিতে পারবে না, ছেলেদের জন্য মেহেদি হারাম, বোঝা গেছে? মেয়েরা বলতে ছেলেদের পাকা চুল পাকা দাড়িতে মেহেদি দিতে পারবে, হাতে পায়ে পারবে না, বোঝা গেছে? মেয়েরা পাকা চুলেও মেহেদি দিবে, হাতে পায়েও মেহেদি দিতে পারবে। এবার ক্লিয়ার হয়েছে তো? অনেকে বলে তোর চাপ দাড়ি, ছাগল দাড়ি, এ কাফের, এ কি কাফের, ও সুন্নাতকে ঠাট্টা করেছে, শরীয়তকে ঠাট্টা করেছে, ও কাফের। জুমার 2 রাকাত নামাজে 1 রাকাত জামাতে না পেলে 4 রাকাত পড়তে হবে? না, 2 রাকাতে পড়বেন। মা বাবা সন্তানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে? না, মা বাবাও তো শিক্ষিত না, মূর্খ, আপনিও মূর্খ, সব সমান হয়ে গেছে। যুবকদের বিয়ের সময়সীমা কত? যে প্রশ্ন করেছে সে বিয়ে করেছে কিনা এটা জানতে হবে আগে, বুঝছেন? পিতা মাতার কর্তব্য, বর্তমান ফেসবুক ইউটিউবের যুগ, খুব খারাপ যুগ এটা, যদি সামর্থ্য থাকে পিতা মাতার ছেলেকে বিয়ে দিয়ে দিবেন। বৌমার প্রতি শ্বশুর শাশুড়ির আচরণ কেমন হওয়া উচিত?
মেয়ের মতো আচরণ করবে। এখন অধিকাংশ শাশুড়ি শ্বশুর দাসজালের মতো আচরণ করে, আবার বৌমাও আছে ওরকম, সেই রকম দাসজালের মতো আচরণ করে। আমি জানতে চাই, জান্নাত পেতে চাই, বিনা হিসাবে কি কি আমল করব, দোয়া করেন বেশি করে। বায়াত করার মতো কি বাংলাদেশে কেউ রয়েছেন? আবার শুরু করলেন বায়াত। গতদিন কোথায় যেন আসছিলাম না, বায়াত করা বর্তমান যুগে এই বাংলাদেশে বায়াত করার মতো কেউ নাই। যে বায়াত বর্তমানে চলছে এটা বেদাতি বায়াত, হারাম বায়াত, নাজায়েজ বায়াত। এটা কথা বুঝতে পারলেন? এই বায়াত চলবে না। এই ফটো আমার দেখার দরকার নাই, পৃথিবীর অন্যান্য বিদ্যানের কথা নয়। বায়াত কয়েকটা, একটা হল নবুয়তি বায়াত, একটা হলো খেলাফতি বায়াত, আর একটা যুদ্ধের মাঠের বায়াত। এখন কোন কোন জায়গায় আছেন আপনারা? হ্যাঁ, বায়াত করে দিই। হ্যাঁ, বায়াত কি জিনিস, বায়াতও বুঝে না, কে কারা বায়াত করবে তাও জানে না, কে বায়াত নেবে তাও জানে না। বায়াত যে নিতে পারবে সে হজ জারি করতে পারবে, এমন কোন লোক আছে বাংলাদেশে যে হজ জারি করতে পারবে? মহিলা আছে প্রধানমন্ত্রী, এর হাতে বায়াত করবেন আপনারা? হ্যাঁ, খলিফা নাকি? খলিফা? তাহলে বায়াতের প্রশ্ন বাংলাদেশে চলবে না, মুসলিম খলিফার হাতে বায়াত চলবে। কথা বোঝা গেছে? আর এই আনুগত্য সকল মুসলিম মেনে নিবে, এটাই হলো বায়াত। আর মনে করেন যে এই যে আরিফ ভাই বা সাজ্জাদ ভাই, আমি বায়াত করলাম ওনার হাতে, আমি বায়াত ছিন্ন করলাম, এখন আমার উপরে কি জারি হবে? হজ জারি হবে। পারবে? যারা বায়াত নিচ্ছে এখন তারা পারবে? সাহস আছে? তো যারা হজ জারি করতে পারে না তার কোন লজ্জায় বায়াত নেই? বুঝেননি? জেনা করেছে, হজ জারি করা লাগবে, এখন পাথর দিয়ে মারতে হবে তাকে, পারবে এখন? বুঝেননি কথা? তো বায়াত নিবে কেন? আরে নিজের মুরিদি, মুরিদ কেটে গিয়ে চলে যাচ্ছে, ওই মুরিদেরই কিছু করতে পারছে না, বলতে বান মারি দিবে, ঘোড়ার ডিম মারে, ও কিছুই করতে পারবে না, বান মারি দিবে। এই বায়াত চলবে না, জাহেলিয়াত এটা। এই বায়াতটা হলো জাহেলিয়াত, এই বায়াতটা হলো জাহেলিয়াত, এটা থেকে সাবধান। রমজান মাসে চাহারির আজান চালু করার পর বন্ধ করা কি ঠিক? কেন? তাহলে কি তালেবান হয়ে যায়? সিল্লায় ডাকার থেকে কি সাহারির আজান উত্তম নয়? সাহারির আজান দিবেন, হাদিসের সাহারির আজান দেওয়ার কথা, সমাজের সাথে কথাবার্তা বলে আজান দিবেন। ডাকাডাকি সিল্লায় ডাকাডাকি এটা চলবে না। কথা বোঝা গেছে? আজান দেবেন সাহারির, এটাই সুন্নাত। ডাকাডাকি করা বেদাত, ঢাক পিটানো বেদাত। আমাদের মসজিদের ইমাম তাবিজ করে থাকে, হ্যাঁ ইমাম ও তাবিজ দেয়, আবার বলছেন ইমাম ও খাটা শোকে বাদ দিয়ে দিতে হবে। নারী পুরুষের সালাতের মাঝে কোনো পার্থক্য আছে কি? পদ্ধতিগত কোনো পার্থক্য নাই, কিছু কিছু আছে, ওটা জেনে দেবেন। ইমামতি করার সময় মহিলার কাতারে মাঝখানে দাঁড়াবে। মিলাদ কি করা যায়? হ্যাঁ করা যাবে না কেন? যদি কাফের হতে চান তাহলে করবেন, মুসলমান আছেন তো কামড়াচ্ছে। হ্যাঁ, মিলাদ পড়া মানে শিরিকে আকবার করা, শিরিকে আকবার করলে একজন মানুষ মুশরিক হয়ে যায়। মিলাদ করার সাথে ইয়া নবী বলা মাত্র কুদ্দা দাঁড়ায় যায়, মানে আল্লাহ নবী উপস্থিত হয়, তাই না? এগুলো কুফুরি আকিদা। আস্তাগফিরুল্লাহ। মৃত ব্যক্তির কাফনের কাপড় নারী পুরুষ কি আলাদা? না, দুইজনের তিন কাপড়, নারীরও তিন কাপড়, পুরুষেরও তিন কাপড়, নারীরও তিন কাপড়, পুরুষের তিন কাপড়। যখন আপনি কবরে রাখবেন, চিত করে শোয়ানোটা বেদাত, ডান কাতে শোয়াবেন। কোন কাতে? ডান কাতে, একবারে পশ্চিম দিকে দেওয়ালের সাথে লাগা, ডান কাতে শোয়াবেন, চিত করে শোয়াবেন, চিত করে শোয়ানোটা বেদাত, মনে রাখবেন কথাটা। মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে তিন দিন, দশ দিন, চল্লিশ দিন, চল্লিশে হারাম খাবেন,
এই হারাম নিজেও খাবেন না কুত্তা দিয়ে খাওয়াই দিবেন কোন গরীব মানুষকে দিবেন না। বেদাতি মসজিদ বা মাদ্রাসার রাস্তায় দান করে দান চায়, এই জায়গায় দান করা যাবে কি না? দিবেন না, ইসলামে তো ফকির নাকি? হ্যাঁ, কে হারাম কর মদ কর গাঁজা কর সবাই টাকা দিল দুয়ারে, এইটা চালু করলো কারা? গোটা দেশেই চলছে, এইভাবে চলবে না। বেনামাজি ব্যক্তি কি কাফের? কে আপনার সমস্যা? আপনার সমস্যা বেনামাজি কাফের এতে কোনো সন্দেহ নাই। দিবেন কেন বেনামাজি? দিবেন কেন বেনামাজিকে সালাম দিবেন কেন আপনি? বেনামাজি কোনো জিনিস জবে করলে খাওয়া যাবে না, কিন্তু বুঝেন কথা, বেনামাজি যদি কোনো জিনিস মুরগি খাসি গরু জবাই করে গোস্ত খাওয়া যাবে না, কিন্তু হারাম, আপনি নিজে জবাই করবেন। বেনামাজির হিসাব ইসলামের মধ্যে নাই। ও মারা গেলে ওর জন্য কবর খোঁড়া যাবে না, সাড়ে তিন হাত মাটি বরাদ্দ করা যাবে না, ওকে দাফন করা যাবে না, কাফন করানো যাবে না, গোসল করানো যাবে না, মুসলমানদের গরুর সাথে দাফন করা যাবে, ওকে ওই দূরে নিয়ে যেতে হবে, যে পুঁতেরই কাটতে হবে। কি করতে হবে? কেউ যদি কবর জিয়ারত করে যেতে না পারে, কুত্তা মরলে কি করেন আপনারা? পায়ের সাথে রোদে টেনে নিয়ে যান না, কোথায় দাফন করেন? কুত্তায় কোন জায়গায়? দূরে তো কোন জায়গায়? খাড়ি। হ্যাঁ ঠিক, ওরা কারো জমিতে দাফন করেন কি? যে জমি কাজে লাগে না ওই জায়গায় দাফন করেন কুত্তাকে। ঠিক, কুত্তার শ্রেয় যে বেশি খারাপ, এই জন্য আরো দূরে নিয়ে যেতে হবে ওকে। আর যদি জানা যায় যান আপনি, তাহলে বুঝবো তো আপনারও ইমানে সমস্যা আছে। বেনামাজি জানাজায় গেলেন কেন আপনি? আপনার শরম না? আপনার মা হলেও যাওয়া যাবে না, কিন্তু কাফের জানাজা হয়, কাফেরকে বলবেন, আল্লাহকে বলবেন কাফের উদ্দেশ্যে, আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফ, বলতে পারবেন এটা? কেন গেলেন ওরা জানাজায়? কোনো মুশরিক মারা গেলে, মাজার পূজারি মারা গেলে তার জানাজা যাওয়া হবে না, ওর ইমান নাই। খুব সাবধান, আমাদের বাড়ির পাশে মসজিদে দেওয়া যাবে, আমাদের বাড়ির পাশের মসজিদের বেদাতি মাদ্রাসার হুজুর তাদের ছাত্রদের দিয়ে নামাজের ইমামতি করায়, সেক্ষেত্রে হুজুরের আকিদা লক্ষণীয় না ছাত্রের আকিদা, দুইটাই তো জানেন আপনি, এর ভিতরে নামাজ হবে না। আপনার ছোট ভাইয়ের থেকে বুঝলাম যে স্ত্রীকে দিনদার হতে হবে, কিন্তু বিবাহের সময় ভুল করে ফেলেছি, এখন আমাদের করণীয় কি? তালাক মারি দাও, তালাক দিতে হবে এখন, দিনদার না হলে তালাক দিতে হবে, মেয়ের কি অভাব পড়েছে নাকি? তোমার কথা শোন না, তালাক দিবে কি করে বলতেই পারবো না, বাড়িতে ঢোকার সময় অনুমতি না ঢোকো, তুমি তো যৌতুক নিয়ে বিয়ে করেছো, পাগলামি তুমি, বলতে পারো? তোমার শরম লজ্জা থাকার দরকার, যৌতুক কয় টাকা নিয়েছো, গাড়ি নিয়েছো কয়টা, শ্বশুরের কাছ থেকে কয় টাকা নিয়েছো, এই লজ্জাতে টিকতে পারো না তুমি বাড়িতে। যৌতুক যে হারাম, এখন মুসকে মুসকে হাসে আর বলে যে আমিও তো নিয়েছিলাম এক সময় আজ থেকে ২৫ বছর আগে, ওর কি হবে? হারাম, এবাদত কবুল হয়নি। এ শুধু বিড়ি খোরের দোষ, যৌতুক খোরের দোষ নাই। এই যৌতুক খোরের কি হবে? হারাম খাচ্ছে না, হারাম হারাম হারাম, এদের এবাদত কবুল হবে না। এই জন্য তো ওয়াজ করে কোনো লাভ হয়, প্রশ্ন উত্তর দিয়ে কি লাভ হবে? বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। এই টুপি কিন্তু পরা যাবে না, এই তালেবানি টুপি কিন্তু, এটা এই টুপি পরা যাবে না। আর আরেকজন কাছে দেখলাম, হ্যাঁ কই? ওইটাই তো না, এই টুপি পরা যাবে না কিন্তু। আর পাঁচকলি টুপি পরবেন না, আর সবুজ টুপি পরবেন না, এলো মাজার মজারের টুপি কিন্তু, বেরুলো ভিজের টুপি মনে থাকবে? আমার কাছে আসবেন, যেটা সমস্যা বলে দেবো, আপনি রাগ করেন আর বেজার হন না। যা সালাতুত তাসবি, এই সালাতটা না বিতর্ক আছে, এই সালাতটা কি আছে? কেউ কেউ বলছে সহি, কেউ কেউ বলছেন কি জাল, জাল বলে দিচ্ছেন অনেকে। এখন যদি কারো রুচি হয় পড়বেন, জামাত করে না একাকি পড়বেন, যদি পড়ে রুচি হয় যদি একাকি পড়বেন, এই জামাত করে রমাদান মাসে পড়ে, শুধু সারা বছর পড়ে রমাদান মাসে পড়ে, এটা একটা বেদাত, এটা ঠিক না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।